ডিম পাউ রুটি মিলিয়ে দিয়ে ডিম টোস্ট তো খেয়েই থাকেন। সেই ডিম টোস্টে যদি এবার আসে একটা টুইস্ট কেমন হবে? মূলত রেসিপিটা বাংলাদেশের, আমি আমার এক বাংলাদেশি বন্ধুর বাড়িতে এটা ছোটবেলায় প্রায় খেয়ে থাকতাম। তারপর থেকে যতবার যত মানুষকে এটা বানিয়ে দিয়েছি, প্রত্যেকে এর তারিফ না করে পারেনি। কি করতে তো একদমই সময় লাগে না, আর খেতে না খেলে বুঝতে পারবেন না। তাহলে আর দেরি কেন? নমস্কার, আমার রান্নাঘরে জানাই আপনাদের সকলকে স্বাগত। আমি মঞ্জুরি আর আপনি দেখছেন মঞ্জুরি দা শেফ। মঞ্জুরি দা শেফে থাকছে সেরা সেরা রেসিপি। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর এই ঘন্টায় একটা ক্লিক করে দিন, যাতে করে আমার সমস্ত রেসিপির আপডেট আপনার কাছে পৌঁছে যায়। পাউরুটি ছাড়া মূল উপকরণ এই দুটো, দুধ আর ডিম। রেশিওটা হবে আপনার বাড়িতে চা খাওয়ার যে নিয়মিত কাপ, সেই ছোট কাপের এক কাপ দুধ আর একটা আস্ত ডিম। একটা মিক্সিং বোলে প্রথমে ডিমটা ফাটিয়ে নেব। এরপর এতে দিয়ে দিচ্ছি দুধটা। দুধ কিন্তু আগে থেকে জাল দিয়ে রেখেছিলাম আর এটা এখন নর্মাল টেম্পারেচারে আছে। দিয়ে দিচ্ছি এবারে এর মধ্যে এক চিমটে লবণ, আর দিচ্ছি এক চা চামচ চিনি। এবার এই সবটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মেশানো হয়ে গেলে একটা সাইডে রেখে দিচ্ছি। এবারে এই রকম কোয়ার্টার পাউরুটি হলেই ভালো হয়, খেতে বেশি ভালো লাগে। এই পাউরুটিটাকে মাঝ বরাবর সমান দুই ভাগে ভাগ করে নিতে হবে। তারপরে মাঝখান থেকে আমি আরও একটা ফালি দিয়ে মোট চার টুকরো করে নিলাম। আপনার গ্যাস ওভেনের সবচেয়ে ছোট যে উনুনটা, তাতে একটা ননস্টিকের তাওয়া বসিয়ে দিন। গ্যাসের ফ্লেমটা একদম লোতে থাকবে। তাওয়াটা গরম হলে তারপর এক টেবিল চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি। এবারে একটা করে পাউরুটির টুকরো নেব আর এই মিশ্রণের মধ্যে ডুবাবো। ডুবিয়ে এক সেকেন্ড থেকে দেড় সেকেন্ড পর্যন্ত অপেক্ষা করব, যাতে পাউরুটিটা ভালো মতন এই দুধ আর ডিমের মিশ্রণটাকে সোক করতে পারে। তারপর তুলে নিয়ে দিতে হবে তাওয়াতে। এবারে একদম ধিমে আঁচেই থাকবে ওভেন, এক মিনিট পর উল্টে দিচ্ছি। এভাবে সোনালি করে ভাজতে হবে, গ্যাসের ফ্লেম কিন্তু বাড়ানো যাবে না। যেদিকটা মনে হচ্ছে কাঁচা বা সাদাটে, সেই দিকটাকে এইরকম ভাবে সেকে নিতে হবে। চারিদিকটা সোনালি হয়ে এলেই জলখাবার তৈরি। ওপরটা হবে ক্রাঞ্চি আর ভেতরটা থাকবে তুলোর মতো নরম। টোস্টটায় একটা জুসি ব্যাপার থাকবে, তবে ঠান্ডা করবেন না, যেন গরম গরম তৈরি করে একদম গরম গরম সার্ভ করে দেবেন। আমায় কমেন্টে জানান কেমন লাগলো রেসিপিটা। যদি ভালো লাগে তাহলে তো রেসিপিটাতে একটা লাইক করতেই হবে, আর আমার চ্যানেলের বন্ধু হওয়ার জন্য সাবস্ক্রাইব বাটনটা প্লিজ প্রেস করে দিন। এখনকার মতন এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য আর একদিন আরও এক কোনো নতুন রেসিপির সঙ্গে। ভালো থাকুন, ধন্যবাদ।